আর কাইন্ডলি আপনারা একটু ইউটিউব থেকে দেখে জুমে কিভাবে কি করা যায় একটু চেক করেন। ওকে আচ্ছা, তো আমি এখন বেসিক্যালি আমি বলি, আমরা যখন থ্রিডি কাজ করি একটা প্ল্যানের উপর বেসিস করে আমরা দেখাই। আচ্ছা তো ধরেন 3ds max file class for student, এই যে এই প্ল্যানের উপর আমি আপনাদেরকে দেখাবো 3D, ঠিক আছে। আর এক্সট্রিও কাজ হচ্ছে কি, ক্লায়েন্টকে আমরা দুইটা ভিউ দেখাই অ্যাঙ্গেল করে। এখন আপনি কোন ভিউটা দেখাবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে, বা যদি ক্লায়েন্ট বলে যে আমাকে এই এই ভিউটা দেখাইতে হবে তাহলে সেটা আপনি দেখাই দেবেন। ধরেন আমি এখন এই যে এই সাইডে ভিউটা দেখাবো আর এই সাইডে ভিউটা দেখাবো। হ্যাঁ 2D আছে এখন, 2D অটোকেডে। হ্যাঁ হ্যাঁ 2D তো অবশ্যই আনতে হবে। এখন আমি ম্যাক্সে যাই, এখন আমি এই যে ম্যাক্সে, আচ্ছা একটা ভিউ পোর্ট অন করলাম, ক্লিক করলাম, ঠিক আছে। তো এখন ক্যাট ফাইলে কীভাবে আনে দেখো, এখানে যাও, ইম্পোর্ট একটা অপশন আছে, ইম্পোর্ট। ওকে তো দেখো, হ্যাঁ হ্যাঁ যে কোনো ভিউতে, যে কোনো একটা ভিউতে এখান থেকে, তারপর যাবে ইম্পোর্টে, তারপর ক্যাট ফাইলটা, যে ক্যাট ফাইলটা আছে ধরো ক্যাট ফাইলটা আমার এই লোকেশনে আছে, ঠিক আছে। তো এটা আমি ধরলাম, ধরে জাস্ট ওপেন, না না কপি না, কপি না, শুধু তুমি ক্লিক করে রাখবো, ক্লিক করে ওপেন। তো ওপেন করার পর একটা অপশন আসবে, কিছুই করা লাগবে না, দেন আবার ওকে। এই যে দেখো আমাদের প্ল্যান এসে পড়ছে, দেখছো, বুঝতে পারছেন কিভাবে আসছে। না 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 আমি বলি, আমি এই প্ল্যানটা সবাইকে দিয়ে দেবো মেসেঞ্জারে, ঠিক আছে। এই প্ল্যানের উপর আপনারা 3D করবেন, কারণ এতে আমারও ইজি হবে আপনাদের ইজি হবে কাজ করতে। হ্যাঁ হ্যাঁ ফার্স্ট যেহেতু আমি এভাবে করাই সবাইকে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমি এখন এই প্ল্যানের উপর এখন কাজ করবো, 3D করব। আর দেখেন এখন এই জিনিসটা আমি ঘুরাই, এটা তো পারেন অল্টা দিয়ে, অল্টা আর মাউসের হুইল, হুইল চাকা। আচ্ছা তারপর একটা কি করবেন, এই যে প্ল্যানগুলো আছে না গ্রুপ করে নেবেন, গ্রুপ, এই যে সবটা আমি সিলেক্ট করলাম, সবটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে একটা অপশন আছে দেখেন, গ্রুপ, গ্রুপ লেখা আছে, গ্রুপ, ওকে, মানে গ্রুপ করে নেবেন, কারণ এখানে কি এখন কিন্তু একবার গ্রুপ হয়ে গেছে, কারণ আপনি আনগ্রুপ করেন, সাপোজ আনগ্রুপ, দেখেন আনগ্রুপ, এখন দেখেন আলাদা আলাদা সিলেক্ট হচ্ছে। যখনই প্ল্যানটা ইম্পোর্ট করবেন তখন এটা গ্রুপ করে নেবেন, অবশ্যই যে কোনো প্ল্যান হোক, ঠিক আছে, যে কোনো প্ল্যান হোক গ্রুপ করে নেবেন। আচ্ছা তো এখন আরেকটা অপশন আছে, আরেকটা জিনিস আমি বলি, এই যে গ্রিড পয়েন্টের একটা মাঝখানে একটা অপশন দেখছেন না, মিডল, প্ল্যানটা অবশ্যই মিডল লাইনে রাখবেন, প্ল্যানটা এখানে না কাজ, 3D কাজ করবেন একদম মিডল লাইন না, মানে গ্রিড পয়েন্টের এই যে ব্ল্যাক, ফার্স্ট টাইম প্ল্যানটা এখানে আগে বসে সেট করে নেবেন, তারপর 3D, ওকে। তারপরে গ্রিড পয়েন্টটা উঠাই দেন, জি কিবোর্ডের জি দিয়ে উঠাই দেন, আসছে চলে গেছে, জি কিবোর্ডের জি। আচ্ছা তো এবার দেখেন আমি ওয়াল উঠাই, তো এটা হচ্ছে আমার গ্রাউন্ড ফ্লোর, যেহেতু গাড়ি আছে এটা তো বুঝতেই পারতেছেন এটা আমার গ্রাউন্ড ফ্লোর, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, কোনটা গ্রাউন্ড ফ্লোর কোনটা ফার্স্ট ফ্লোর বোঝা যায় এখান থেকে। হ্যাঁ এটা ফার্স্ট ফ্লোর, এটা টোটাল হবে পাঁচতলা হবে, এটা গ্রাউন্ড ফ্লোর থাকবে একরকম, আর এটা হচ্ছে টিপিক্যাল মানে ফুল চারতলা। হ্যাঁ 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 এইটা এইটা, এই যে এইটা, আর এইটা হচ্ছে আলাদা। আচ্ছা তো এখন আমি দেখেন আমি ওয়াল উঠাই, বক্স নিলাম, ঠিক আছে। তো দেখেন এখন আমি বক্স নিলাম, আচ্ছা এখানে একটা অপশন আছে দেখবেন, র্যান্ডারিং লেখার নিচে একটা অপশন আছে 3 স্ন্যাপ,
এটা অবশ্যই অন করে অন করবেন। এই যে থ্রি আছে না, এই থ্রিটা থ্রিটা অন করবেন। এবার দেখেন থ্রিটা অন করার পর মানে এটা কি গ্রিড পয়েন্টটা ধরে, মানে আপনি যে বক্সটা করতেছেন এটা পয়েন্টটা ধরবে, একটা পয়েন্ট আছে। আচ্ছা তো এখন আমি ওয়াল উঠাই, ধরেন আমি এখন ওয়াল উঠাবো। আচ্ছা তো এখন আমি ওয়াল উঠাই, ফার্স্টলি আগে ওয়ালগুলো উঠাই নেবেন। এই যে হাইট দিবেন 10 ফিট, দেখেন 10 ফিট, ঠিক আছে, এখান থেকে 10 ফিট দিবেন, 10 ফিট। ফার্স্টলি আগে ওয়ালগুলো টানবেন, কোথায় কোথায় ওয়াল আছে ওয়ালগুলো টানবেন, তারপর এখানে ভাই দেখেন একবার টানলে কিন্তু আর ওয়াল টানার 10 ফিট লেখা লাগবে না। আপনি যখন কর্নার টু কর্নার মিলাবেন, দেখেন এই কর্নারটা অবশ্যই এমনি অটোমেটিকলি ধরবে, এখানে 10 ফিট অটোমেটিকলি এসে পড়ছে। আবার দেখেন ফার্স্টলি আগে আপনারা অবশ্যই যেহেতু ওয়ালগুলো টানানো শিখবেন, আমি প্রথম কিন্তু বেশি একটা দ্রুত আগাবো না, আপনারা আগে ওয়াল টানান শিখেন তারপর আমি দ্রুত আগাবো। ভাই রেকটেঙ্গেল দিয়ে এক্সট্রুড করলে হবে না? আর বক্সগুলো টানবে কি এই কর্নার টু এই কর্নার, ভাই এই যে কর্নার টু কর্নার, এই কর্নার থেকে আমি আবার বলি বক্স নিলাম, এই কর্নার থেকে এই কর্নার, মানে কর্নার টু কর্নার মিলাবেন ওয়াল টানাটা। হ্যাঁ হ্যাঁ 10 ফিট, আর এখান থেকে 10 ফিট আপনার যত লাগে 10 ফিট দিয়ে দেবেন। এই যে এখানে হাইট ওয়াইথ লেংথ দেখেন, আপনি বুঝতে এগুলো বুঝতে পারবেন যখন আপনি নিজে ইয়ে করবেন। আচ্ছা তারপর দেখেন, হ্যাঁ হ্যাঁ বলেন, হ্যাঁ হ্যাঁ রেক্টেঙ্গুলার আছে, এই যে এটা, এই যে আপনার রেক্টেঙ্গুল, ওটা পরে, এটা পরে দেখাচ্ছি আমি বক্সটা দিয়ে, আমি কিন্তু বেসিক্যালি বক্স দিয়ে করি। হ্যাঁ হ্যাঁ রেক্টেঙ্গুলার এক্সট্রুড করার লাগে বারবার ঝামেলা। তো দেখেন আমি দ্রুত টানা উঠাইতেছি, আগে ওয়ালগুলো টানে নেন, ওয়াল ওয়াল মানে আমি যে দুই সাইড দেখাবো ওই দুই সাইডের ওয়াল আমি আগে টেনে নেব, ওয়াল এই যে ওয়াল। আমি প্রতিদিন বলতেছি বারবার, আমি যা ক্লাস করবো সাথে সাথে করে নেবেন। আর প্রথম আমি একটু কম স্লোলি আগাবো, যেহেতু আপনারা ফার্স্ট টাইম ওয়াল টানতে পারবেন না, সমস্যা হবে, এবার জানলা বসাতে পারবেন না। দেখেন আমি টোটাল সবগুলো, দেখেন উইন্ডো উইন্ডো সব একবারে ওয়াল টানতেছি আমি, উইন্ডো সহ আমি পরে জানালা কাটবো, আগে ওয়ালগুলো উঠাই নিই। হ্যাঁ 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 বুঝি নাই কি বললেন। হ্যাঁ হ্যাঁ এই যে এই যে এই থ্রি একটা অপশন আছে না, দেখছেন না থ্রি, হ্যাঁ হ্যাঁ এইটার মধ্যে ক্লিক রাখবেন, এটা ক্লিক করে রাখবেন। হ্যাঁ হ্যাঁ সবসময় সবসময়, হ্যাঁ হ্যাঁ তাহলে গ্রিপ, এই যে এই দেখ প্লাসের মতো একটা অপশন দেখেন অটোমেটিকলি ধরে, দেখছেন পয়েন্ট, হ্যাঁ মানে পয়েন্টগুলো ধরবে আর কি আপনার পয়েন্টগুলো, এটার জন্য পয়েন্টগুলো। বুঝি নাই 2D, হ্যাঁ ওই ইম্পোর্ট ইম্পোর্ট ইম্পোর্ট। আচ্ছা ওটা ভিডিওটা আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন, ভিডিওটা দেখেন তাহলে একদম ইজি বুঝতে পারবেন। আচ্ছা তো আমি আগে ফার্স্টলি আগে বলতেছি ওয়ালগুলো আমি টেনে উঠাই, ওয়াল তো এখানে দেখেন ওয়াল উঠাচ্ছি, ওয়াল ওয়াল। আচ্ছা দেখেন আমার ওয়াল টানানো শেষ, মানে আমি যে দুই সাইডে ইয়ে করবো ওই দুই সাইডে ওয়াল টানানো শেষ, ঠিক আছে। তো এখন দেখেন আর কিছু কিছু জায়গা বাকি আছে, যেমন এই যে ডোরের জায়গায়, তাহলে এদিকেও ওয়াল টানেন।
ওয়াল ঠিক আছে আগে প্রথম আপনারা ওয়াল টানান গুলো শিখবেন অবশ্যই আর এগুলো হচ্ছে কি বারান্দার রেলিং এটা আমি পরে দেখাবো রেলিংটা কিভাবে দেখায় সেটা আমি পরে আচ্ছা এবার আসি এই সাইড দিয়ে ফ্রন্ট সাইড এই যে এটা হচ্ছে গাড়ি পার্কিং এটা হচ্ছে ফ্রন্ট সাইড আমাদের এই দেখেন কলাম তারপর হচ্ছে ওয়াল তারপর এদিকে আবার একটা ওয়াল আছে ওয়াল তারপর ওয়াল ঠিক আছে তো দেখেন ওয়ালগুলো আমি টেনে উঠাইলাম আর এটা হচ্ছে পার্কিং এর ওয়াল আচ্ছা তাহলে দেখেন আমার দুই সাইডের ওয়াল টানানো শেষ আমি বেসিক্যালি দেখাবো কিন্তু ভিউতে রেন্ডারে এই সাইড আর এই সাইড আপনি টপ ভিউতে যান দেখেন ঠিক আছে আচ্ছা আচ্ছা তাহলে আমার এইখানে গ্রাউন্ড ফ্লোরে আগে আমি শেষ করব তারপর ফার্স্ট ফ্লোরে যাব আমি আগে গ্রাউন্ড ফ্লোর শেষ না করে ফার্স্ট ফ্লোরে যাব না তো গ্রাউন্ড ফ্লোরে আগে উইন্ডো কোথায় আছে এগুলো আমি বের করব কোথায় উইন্ডো আছে উইন্ডোগুলো আমাকে কাটতে হবে ঠিক আছে তো দেখেন এখন আমি উইন্ডোগুলো আমি এখানে কভার হয়ে গেছে বোঝা যাচ্ছে না কোথায় উইন্ডো আছে কোথায় দরজা আছে তো কি করবেন কিবোর্ডের F3 একটা অপশন আছে কিবোর্ডের F3 দেখেন এখন 2D তে এসে পড়ছে তাই না 2D আবার F3 ক্লিক করেন 3D কিবোর্ডের F3 কিবোর্ডের F3 আবার এখানে অপশন আছে এই যে এখানে গিয়ে শেডেড একটা লেখা আছে না এখানে ওয়্যারফ্রেম দেন বাট এটা আমরা ইউজ করি না কেন এটা ঝামেলা খোঁজা কিবোর্ডের F3 শর্টকাট কে কাজ করেন অলওয়েজ ঠিক আছে তো এখন দেখেন আমি কোথায় উইন্ডো আছে আমি এখন উইন্ডোগুলো কাটবো ফার্স্টলি তো এবার আমি ফার্স্টলি ধরি রুমের উইন্ডোগুলো কোথায় কোথায় আছে তো আমি ফ্রন্ট ভিউতে আসলাম F3 ক্লিক করলাম তো দেখেন এটা হচ্ছে আমার বাথরুমের ডোর আরে সরি বাথরুমের জানালা এটা ছোট জানালা এটা বোঝা যাচ্ছে এটা বাথরুমের আচ্ছা তো আমি একটা বক্স নেই ঠিক আছে এই যে স্ন্যাপটা অন করি স্ন্যাপ এটা তো এখন আমি একটা ওয়ালটা নিই আবার আচ্ছা এবার আসি আপনারা জানেন বাথরুমের উইন্ডোর হাইট কতটুকু হয় 2 ফিট 2 ফিট 1.5 ফিট না না এটা হচ্ছে ফ্লোর থেকে পরে এটা মানে আগে জানালার হাইট হ্যাঁ 2 ফিট বাই 2 ফিট বা 1.5 ফিটও হয় অন্য সময় 3 ফিটও হয় বড় বাসা হইলে আচ্ছা আমি এখন জানালাটা কাটবো আমরা অন্য সময় দেখি না বিভিন্ন জিনিস কাটি তো আমি এখন এই ওয়ালটা থেকে জানালাটা কাটবো তো সেটা কীভাবে তো ফার্স্টলি আগে একটা 2 ফিট রেখে কী করলাম একটা ওয়াল নিলাম 2 ফিট হাইটের ঠিক আছে তো এটা দেখেন ওয়ালও 5 ইঞ্চি এই বক্সটা কিন্তু 5 ইঞ্চি এটাও 5 ইঞ্চি এটাও 5 ইঞ্চি তাই ওয়ালটা দেখা যাচ্ছে না তাই না তো কী করবেন এই নিচের এটা 10 ইঞ্চি বা 2 ফিট 1 ফিট করে দেন এই যে এইভাবে বাড়াই দেন এইভাবে দেখছেন এখন দেখা যায় না 2 ফিটের এটা বক্সটা হ্যাঁ আচ্ছা তো এবার কী করবেন ফ্লোর থেকে কয় ফিট উপরে হয় জানালা বলেন তো ছয় ফিট বা 6.5 ফিট উপরে হয় আচ্ছা আচ্ছা ধরুন আমি 7 ফিটে দিলাম তো এইটা আমি এখন 7 ফিট উপরে উঠাবো তো এইটার মধ্যে ক্লিক করলাম তো নিচে একটা অপশন আছে দেখেন জেড মানে কি 7 ফিট মানে উপরে কয় ফিট উঠাবো 7 ফিট লিখলাম দেখেন 7 ফিট উপরে হয়ে গেছে কিন্তু বেশি হয়ে গেছে 7 ফিট 6.5 ফিট দেন 6 ফিট দেন 6 ফিট দেখেন 6 ফিট দিলাম ঠিক আছে তো এখন আমি জানালাটা কাটবো মানে এই ওয়ালটা কাটবো দেখেন প্রসেস কিন্তু সবগুলো জানালা কিন্তু সেম ভাবে কাটবো একটা জিনিস শিখলে আপনি কিন্তু সবগুলো শিখে ফেলতেছেন তো দেখেন আমি এখন এটা কাটবো তো কিভাবে কাটবো বক্সটা ফার্স্টলি আগে আমি এই ওয়ালটা ধরবো ধরার পর এখানে একটা অপশন আছে স্ট্যান্ডার্ড প্যারামিটার বেস একটা নিচে ক্লিক করবেন এখানে কম্পাউন্ড অবজেক্ট একটা অপশন আছে কম্পাউন্ড অবজেক্ট
ঠিক আছে। তারপর এখানে আসেন প্রি বুলিয়ান ক্লিক করেন, তারপর আছে স্টার্ট পিকিং, জাস্ট দেখেন এখন কেটে গেছে, বুঝছেন? আচ্ছা আমি আবার দেখি, ধরেন আমি এই ওয়ালটা থেকে উইন্ডোটা কাটবো, ফার্স্ট আমি ওয়ালটা সিলেক্ট করব, হ্যাঁ সিলেক্ট করে তারপর এখানে আসেন স্ট্যান্ডার্ড প্যারামিটার বেস একটা লেখা আছে দেখেন, তো এখানে আসার পর কিছু অপশন আছে, তো আপনি যাবেন কম্পাউন্ডে, হ্যাঁ কম্পাউন্ড, তারপর যাবেন প্রিবুলিয়ান, প্রি হ্যাঁ লেখা আছে, তারপর প্রিবুলিয়ান ক্লিক করার পর একটা অপশন আসবে স্টার্ট পিকিং, ক্লিক করেন স্টার্ট পিকিং, ক্লিক পিকিং, তারপর এই এই বক্সটা ছোট বক্সটার মধ্যে ক্লিক করেন, দেখেন কেটে গেছে। আমি আরেকটা উইন্ডোতে দেখাই তাহলে আরও বুঝতে পারবেন। আচ্ছা এবার আসেন ধরেন মেন উইন্ডো, আচ্ছা এবার আসেন রুমের উইন্ডো, রুমের রুমের উইন্ডো তো অবশ্যই বড় হবে তাই না, 5 ফিট হয়, আচ্ছা তো এবার আমি 5 ফিটে একটা বক্স নিই, আবার সেম ভাবে সেম, আর হাইট হাইট তো জানেন কয় ফিট হয় বলুন তো, 54 ইঞ্চি, হ্যাঁ আচ্ছা, তো দেখেন এখন আমার 4.5 ফিটে একটা বক্স নিছি হাইটের, আচ্ছা তো এটা লেংথ একটু বাড়াই দেবেন, আরে সরি ওয়াইডটা 5 ইঞ্চি ওয়ালের সাথে যেন মেশা, এই দেখেন বাড়াই দিছি আমি, আচ্ছা তো এবার কী করেন জেডে বলেন তো কয় ফিট উপরে হয়, 2.5 ফিট, হ্যাঁ হ্যাঁ 2.5 ফিট, তার মানে হচ্ছে 30 ইঞ্চি, আচ্ছা তার মানে হচ্ছে কি আমার 30 ইঞ্চি ওয়াল কাটবে, হ্যাঁ মানে 30 ইঞ্চি উপরে, তো এখন আমি সেম ভাবে কাটবো, সিলেক্ট করলাম এখান থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড প্রিবুলিয়ান স্টার্ট পিকিং, দেন ছুট দেন জানলার বক্স, দেখেন কেটে গেছে, ঠিক আছে। আচ্ছা তো দেখেন আমি কিন্তু ফার্স্টে যখন আমি ক্যাট ফাইলে ইম্পোর্ট করছি আমি কিন্তু এই ফাইলটা সেভ করে নিই, অটো করে তো সেভ করতে পারেন, সেম ম্যাক্স আগে সেভ করে নেবেন এখানতে যে সেভ এস, তারপর একটা লোকেশন ধরেন আপনি কোন কোথায় সেভ করবেন, ধরেন ক্লাস ফোর স্টুডেন্ট, এই যে বেজ 5 এক্সটেরিয়র, ধরেন হাউস ভিল্লা, সেভ দিলেন, জাস্ট সেভে ক্লিক করেন, তো দেখেন সেভ হয়ে গেছে, হাউস বিলের নামে সেভ হয়ে গেছে। ঠিক আছে আমি আলাদাভাবে এখানে আমি আবার দেখাই আলাদাভাবে, একটা বক্স নিলাম ধরেন আমি এবার আমি একটা দরজা কাটবো, সাপোজ সাপোজ ধরেন একটা দরজা কাটবো, আচ্ছা ধরেন এটা আমার ওয়াল, 2D তে গেলাম একটা দরজা কাটবো, হ্যাঁ ধরেন 7 ফিটে একটা দরজা কাটবো, এটা সিলেক্ট কম্পাউন্ড অবজেক্ট প্রিবুলিয়ান স্টার্ট পিকিং, এবার বুঝছেন কিছু সেমভাবে কিন্তু জানলা দরজা কাটবেন সেমভাবে, ঠিক আছে আপনার, হ্যাঁ তাহলে জানলা কাটা দরজা কাটা কিন্তু শেষ হয়েছে, কীভাবে দরজা জানলা কাটবেন, এবার ওয়াল টানানো শেষ, ঠিক আছে। আচ্ছা আরেক ভাই বলছিল যে ওই যে রেক্টেঙ্গুলার দিয়ে করে, ঠিক আছে রেক্টেঙ্গুলার দিয়ে যাওয়ার দরকার নেই, আপনি বক্স দিয়ে করেন, এটা আমার মাইনুদ্দিন ভাই বলছিল নাকি, আচ্ছা আমি বক্স দিয়ে করি রেক্টেঙ্গুলারটা বেশি করি, এই যে রেক্টেঙ্গুলার দিয়ে এটা অন্য অপশন, এটা আমি পরে দেখাবো রেক্টেঙ্গুলার অপশনটা,
আচ্ছা আটা কি করবেন ওটাকে এটা কাজ করার সময় আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ দেই না তো ম্যাক্স ও কিভাবে করেন কন্ট্রোল এস কন্ট্রোল এস কন্ট্রোল এস ঠিক আছে সেভ করে দিবেন এস 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 হ্যাঁ 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 10 মিনিট কাজ করলেন কন্ট্রোল এস দিবেন 5 মিনিট কাজ করলেন কন্ট্রোল এস দিবেন কারণ ধরেন আপনার কারেন্ট চলে গেল বা ল্যাপটপে সমস্যা হলো অফ হয়ে গেল সেক্ষেত্রে আপনি এই যে সেক্ষেত্রে যদি আপনি কাজ করেন তাহলে আপনি কাজটা থাকবে না আচ্ছা ওয়াল ওয়াল কি টানতে পারবেন জানালা আচ্ছা আপনারা কি কথা হ্যাঁ 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 আচ্ছা তাহলে দেখেন আমি এখন একটা ডোর গাইটে দেখাই ডোর এখানে ধরেন এই যে এটা ডোরের ডোরের চিহ্ন দেখছেন এটা যে ডোর বোঝা যাচ্ছে রেড কালার তো এখানে আমি একটা ডোর নেই তোরে ডোরের একটা ডোরের যতটুকু মাপ আছে এতটুকু মাপের একটা বক্স নেই ঠিক আছে তো এখানে ডোরের হাইট তো থাকে 7 ফিট 7 ফিট নিলাম হ্যাঁ তো ওয়াই এটাকে কি করব একটু বাড়াই দেব মানে ওয়াল যদি 5 ইঞ্চি থাকে ডোরের বক্সটা দেব 10 ইঞ্চি কাটার জন্য ওকে ওয়াল যদি 5 ইঞ্চি থাকে ডোরের সাইজ দেব 10 ইঞ্চি তো এবার দেখেন কাটি সিলেট কম্পাউন্ড প্রিভিলিয়ন স্টার্ট পিকিং এই দেখেন কেটে গেছে দেখছেন আমাদের ডোর কেটে গেছে এখানে আচ্ছা আচ্ছা আপনারা কিন্তু নেক্সট ক্লাসে আগে অবশ্যই আমাকে ওয়াল আর আমি ক্যাট ফাইলটা দিয়ে দেব মেসেঞ্জারে ডাউনলোড করে আপনারা এই ফাইলের উপর কাজ করবেন ঠিক আছে আমাকে দরজা জানালা কেটে দেখাবেন প্রত্যেকটা রুমের দরজা জানালা কেটে দেখাবেন আমাকে প্রত্যেকটা রুমের ঠিক আছে আর আপনারা কি করবেন যেহেতু আপনারা কাজ করেন ফুল প্রজেক্টে থ্রি ডে উঠাবেন ফুল প্রজেক্ট আপনারা কিন্তু আমি ভিউ দেখাবো কি দুই সাইডের ভিউ দেখাবো এই সাইড আর এই সাইড কিন্তু আপনারা ফুল প্রজেক্টে কাজ করবেন হ্যাঁ 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 আপনাদের কাজ হচ্ছে ওয়ালের দরজা জানালা কাটা এখন বক্স এফ ওয়াল টানানো না না ভিতরে কিছুই লাগবে না এগুলো হাত দেওয়ার দরকার এগুলো হচ্ছে ইন্টেরিয়র কাজের ক্ষেত্রে যদি কাজ করেন তখন এখন আপনি যদি এক্সটেরিয়র কাজ করতেছেন তার মানে এই দুইটা সাইড এই দুইটা সাইড করেন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সিঁড়িটা পরে সিঁড়ি পরে সিঁড়িতে এখন হাত দিবেন না আমরা সিঁড়িতে হাত দিব কখন জানেন যখন আমরা ওই যে পাঁচতলা পর্যন্ত কমপ্লিট করে ফেলবো তারপর সিঁড়ি জানলা কাটবো ঠিক আছে এখন এখন কোনো কিছুই কাটবো না ধরা দরকার নেই আচ্ছা শুনেন আমি যেহেতু ফার্স্ট ক্লাস আমি কিন্তু বেশি দ্রুত আগাবো না আমি আগে ওয়াল জানালা এরপর যে কাটলাম যে ওই জিনিসগুলো আমাকে দেখাবেন না না প্ল্যানটা আমি মেসেঞ্জারে দিয়ে দেবো এই প্ল্যানটা আমি মেসেঞ্জারে দিয়ে দেবো এইটা এইটা এই যে এই ক্যাট ফাইলটা আমি মেসেঞ্জারে দিয়ে দেবো ঠিক আছে এই ক্যাট ফাইলটা আমি মেসেঞ্জারে দিয়ে দেবো আপনাদেরকে এই যে দেখেন আচ্ছা আচ্ছা এবার একটা আমি জানালা বসায় দেখাই জানালা উইন্ডো আজকে তিনটা জিনিস দেখাবো উইন্ডো বসানোর পরে ক্লাস শেষ যেহেতু প্রথম আমি বেশি একটা আগাবো না আপনাদেরকে যেহেতু আপনার নতুন আছে নতুন একদম তো দেখেন আমি এখানে একটা জানালা বসে দেখাই এখান থেকে এই যে এখানে আমরা ক্লিক করছিলাম না স্ট্যান্ডার্ড প্যারামিটার এখানে দেখেন কিছু অপশন আছে লেখা আছে খেয়াল করবেন ডোর উইন্ডো মেন্টাল রে এত কিছু লাগে না শুধু উইন্ডোটা আমি ইউজ করি এখান থেকে উইন্ডো তো উইন্ডোতে ক্লিক করলাম
উইন্ডো কিন্তু বিভিন্ন রকমের উইন্ডো আছে, স্লাইডিং, প্রজেক্ট, ফিক্সড। সো আপনার এত কিছু দরকার নেই, স্লাইডিং এ ক্লিক করবেন, স্লাইডিং। ঠিক আছে, তো দেখেন এখন আমার উইন্ডো এসে পড়ছে স্লাইডিং। এই স্ন্যাপটা অন করবেন, স্ন্যাপটা। এখন গ্রিড পয়েন্ট ধরেন, গ্রিড পয়েন্ট। দেখেন আমার উইন্ডো এসে পড়ছে। আমি আবার দেখাই, স্লাইডিং, সোজা গ্রিড পয়েন্ট মিলাবেন, সোজা, নট বাঁকা। ওয়ালের ক্ষেত্রে অ্যাঙ্গেল করে উঠাবেন, আর উইন্ডোর ক্ষেত্রে সোজা, গ্রিড লাইনে সোজা রাখবেন, পয়েন্টটা সোজা ম্যাচ করবেন। ঠিক আছে, তারপর যাবেন কি, যেহেতু ওয়াল 5 ইঞ্চি, জানালাও 5 ইঞ্চি, তো এখন এই 5 ইঞ্চি এখানে সিলেক্ট করেন। তো এখন দেখেন অটোমেটিক্যালি মিলে যাবে, দেখছেন? এই যে এটা হচ্ছে আমার উইন্ডো। তো দেখেন উইন্ডোটা কিন্তু উল্টাই রয়েছে, এটা আমি সোজা করব। তো কি করবেন, এখানে একটা অপশন আছে, এই যে হলুদের সাথে একটা অপশন আছে মডিফাই। হ্যাঁ, তো এখানে যাওয়ার পর নিচে আসেন, এই যে হাং একটা চিহ্ন আছে, হাং, এটা উঠাই দেন, টিক চিহ্নটা। দেখেন এখন সোজা হয়ে গেছে। আপনি টুডিতে যান, এই যে দেখেন টুডিতে যান, দেখেন আপনার এলিভেশন করছেন না, অটোকেটে এলিভেশন করছেন না, এই যে দেখেন, এই যে এলিভেশন, এই যে দেখেন এখন এলিভেশন, এই যে উইন্ডোটা দেখছেন, দেখছেন উইন্ডোটা। আমি আবার আরেকটা জায়গাতে উইন্ডো বসে দেখাই, এইখানে বাথরুমে, এই যে স্ট্যান্ডার্ড প্যারামিটার থেকে ঢুকলাম, উইন্ডো সিলেক্ট, স্লাইডিং। এখন এই যে স্ন্যাপটা অন করবেন, এই কর্নার আর সোজা কর্নার মিলাবেন। ঠিক আছে, মিলানোর পর এখন যাবেন সাইডের ওয়াল, এই সাইডের ওয়াল, 5 ইঞ্চি ওয়াল না আমার, এই 5 ইঞ্চি ওয়ালের সাথে মিলান। তো দেখেন এখন এটা আপ ডাউন অটোমেটিক্যালি এটা ঘুরতেছে রে, দেখেন এই যে গ্রিড পয়েন্টটা, মানে যে স্ন্যাপটা, দেখেন যদি গ্রিন হয়, যে কালারের সাথে মিলবে গ্রিন হয়ে যাবে, সে জায়গায় এটা ক্লিক করবেন মাউসের রাইট বাটন দিয়ে। তো দেখেন এখন মিলে গেছে আমাদের পয়েন্টটা, ধরবেন আর কি, দেখেন এখন মিলে গেছে আমাদের উইন্ডো। আমি টুডিতে যাই, তো দেখেন এখন টুডিতে, আরে অটোকেটে টুডিতে গেলাম, দেখছেন এলিভেশন, F3 F3 F3, কিবোর্ডের F3, হ্যাঁ হ্যাঁ F3, কিবোর্ডের F3, ওই যে F1 F2 F3 F4 আছে না, তো F3 তে ক্লিক করবেন। আচ্ছা শোনেন, আমি বেশি আগাবো না, যেহেতু আপনাদের প্রথম, আগে এগুলো দেখান আমাকে। ওকে, তাহলে আজকে এতটুকুই। সিভিল ইঞ্জিনিয়ার ভাই কি আছেন? আচ্ছা আমি বলছিলাম যে আপনার কাইন্ডলি নামটা একটু চেঞ্জ করেন, সিভিল ইঞ্জিনিয়ার যে আইডি, আপনার নাম আর প্রোফাইলটা দিয়েন, বুঝছেন, এজন্য মানে পরিচিত হওয়ার জন্য ভালো হয়, কারণ আপনার ছবিও নাই কিছুই নাই।